উফরে গেল লিটন স্টাম হ্যাট্রিক জয় সিরিজে বাংলাদেশ। মঙ্গলবার আগে ব্যাট করে জিম্বাবুয়েকে 166 রানের লক্ষ্য দেয় বাংলাদেশ। জবাবে নির্ধারিত 20 ওভার শেষে 9 উইকেট হারিয়ে 156 রান তুলতে পারে জিম্বাবুয়ে। এতে 9 রানে জয় পায় বাংলাদেশ। প্রথম 2 ম্যাচে টসে জিতে আগে ফিল্ডিং নিয়েছিল বাংলাদেশ, তিন টসে জিতেন জিম্বাবুয়ের অধিনায়ক। তিনি বেছে নেন আগের দিনের বলের মতো তানজিদ হাসান তামিম। দুটি প্রথমে 3 ওভারে 22 রান আসে বাংলাদেশের। চতুর্থ ওভারে গিয়ে লিটন দাস রীতিমতো পাগলামি শুরু করেন। বেসিং মোজার আব্বানির দ্বিতীয় তৃতীয় বলে স্কুপ করতে গিয়ে সেটি ঠিকমতো করতে পারেনি। টানা দ্বিতীয় বলে স্কুপ করতে গিয়ে বোল্ড হন লিটন। 15 বল খেলে 2/4 কেবলমাত্র 12 রান করেন তিনি। পরের ওভারে অধিনায়ক নাজমুল হোসেন শান্ত আউট হয়ে যান। এসে তানজিদ হাসান তামিমের সঙ্গে তহিদ হৃদয়। পাওয়ার প্লেতে 6 ওভারে 42 রান, দুজন মিলে 31 রানের জুটি গড়েন। এরপরে গিয়ে এসে ঠিকমতো টাইমিং করতে পারেনি তাদের, মিড উইকেটে ক্যাচ দিয়ে ফিরে যান 21 রান করে। এই জুটি ভেঙে যাওয়ার পর হৃদয়ের সঙ্গে টেনে নেন জাকির আলী অনিক। শুরুতে কিছুটা দীর্ঘতি থাকলেও আস্তে আস্তে হাত খুলে খেলতে শুরু করেন। চৌত্রিশ বলে আন্তর্জাতিক ক্রিকেটে নিজের প্রথম সেঞ্চুরি করেন তহিদ হৃদয়। 19 ওভারে দ্বিতীয় বলে ব্রেসিং মোজার আব্বানিকে স্কুপ করতে চার হাকান হৃদয়। এরপরের বলেই আবার ইয়র্কার দেয় বোল্ড হয়। 3/4 এবং 2/38 রানে 57 রান করে হৃদয়। জাকিরের সঙ্গে তার জুটি 58 বলে 87 রানে। হৃদয়ের এক বল থেকে মোজার আব্বানি আরেকটি ইয়র্কার বল দেয় জাকিরের, সেই বলে জাকির আউট হন 44 রান করে। শেষ ওভারে 16 রান নেন মাহমুদুল্লাহ রিয়াদুর রিশাদ। রিয়াদ 9 ও 6 করেন মাহমুদুল্লাহ। জিম্বাবুয়ে 4 ওভারে সেভ 14 রান দিয়ে উইকেট নেন মোজার আব্বানি। রান তাড়া করতে নিয়ে জিম্বাবুয়ে খুব একটি ভালো হয়নি, আগের দিনের মতো উইকেট পড়তে থাকে। শুরুতে মোহাম্মদ সাফউদ্দিন তার পুঙ্কর থেকে ঠিকমতো টাইমিং করতে পারেন নাই। গাম্বি 9/8 বলে 9 রান করে। থার্ড ম্যানে দাঁড়িয়ে মাহমুদুল হৃদয় হাতে খেল দেয়। তৃতীয় উইকেটে আবার তুলে নেয় মোহাম্মদ সাইফুদ্দিন। এরপর একের পর এক উইকেট পড়তে থাকে। এক প্রান্ত মারুফি 4 বল 1 ছক্কায় 26 রানে 31 রান করে। মাহমুদুল রিয়াদের বলে আউট হন। এরপর জনাতন ক্যাম্বেল 21 রান করেন। টানা তৃতীয় বলে তানবির ইসলামকে ছক্কা মারতে গিয়ে আউট হন। ক্যাম্বেলের বিদায়ের পর জিম্বাবুয়ের প্রায় শেষ দিকে ফায়াজ আকরাম লড়াই করে চালিয়ে যান ইনিংস বড় করার জন্য, কিন্তু সে 6 ওভারে 75 রানের দরকার ছিল, সেখান থেকে 21 রানের সম্মুখীন নিয়ে আসে শেষ ওভারে।